আমার ভাইয়েরা, দুজখের আগুন সহ্য করা যাবে না, দুনিয়ার আগুনের তাপ সহ্য করা যায় না, দুজখের আগুনের তাপ সহ্য করা যাবে না। আমার ভাইয়েরা এমন একটি দুজক, সেই দুজকের গভীরতা দেখেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব বিশ্ব নবী দুজাহানের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গার মধ্যে নিয়ে আমার ভাইয়েরা আলোচনা করতেছেন, সেই জায়গার মধ্যে আমার ভাইয়েরা হঠাৎ করে বিকট একটা আওয়াজ কানের মধ্যে চলে আসলো, হঠাৎ করে বিকট একটা আওয়াজ আল্লাহ রসুলের সাহাবীদের কানের মধ্যে আওয়াজ চলে আসলো। সাহাবীরা বলেন, ইয়া রসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ইয়া রসূলুল্লাহ, কি যেন কানের মধ্যে বিকট আওয়াজ চলে আসলো। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে রে সাহাবীরা, ওই যে দুজখের কিনার দিকে একটি পাথর খানি 70 বছর পূর্বে নিচের দিকে নামতে আরম্ভ করলো, ওই পাথরখানি 70 বছর পূর্বে সেই পাথরখানি সেই দুজকের নিচের মধ্যে নিচের তলার মধ্যে গিয়া পড়ল, সেই পড়ার শব্দ হো। আমার ভাইয়েরা এতে বোঝা গেল দুজকের গভীরতা সম্বন্ধে কিছু বোঝা যায়। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াকিলা লাহুম যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহী তুকাযিবুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহগার বান্দাদেরকে বলেন, তোমরা ওই দুজকের শাস্তি ভোগ করো, তোমরা ওই দুজকের ফল ভোগ করো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানো নাই, তোমরা আমি আমার বন্ধু দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানো নাই, আল্লাহর আমার হাবিবের কথা মানো নাই, কোরআনের কথা মানো নাই, হাদিসের কথা মানো নাই, তোমরা সেই জায়গার মধ্যে তোমরা ওই দুজকের ফল ভোগ করো, তোমরা জান্নাত বিশ্বাস করো নাই, জাহান্নাম তোমরা বিশ্বাস করো নাই, তোমরা আজ তোমরা সেই জায়গার মধ্যে দুজকের ফল ভোগ করো। আমার ভাইয়েরা এমন একটা দুজক, সেই দুজকের মধ্যে দুজকে মানুষদেরকে আল্লাহর হাবিব বিশ্ব নবী দুজাহানের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জায়গার মধ্যে দুজকে মানুষদেরকে আমার ভাইয়েরা যাক্কুম নামক একটি এক প্রকার বৃক্ষ আহার দেওয়া হবে, সেটা হবে এত তিক্ত আমার ভাইয়েরা, সেই যে সেই যাক্কুম নামক আহার থেকে যদি এক টুকরা যদি ওই পৃথিবীর সমস্ত নদীর মধ্যে যদি পানির মধ্যে ফেলে দেওয়া হয়, সমস্ত পানিগুলি তিক্ত হয়ে যাবে। একটু দূর শুয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি সুন্দর করি মানুষ বানায়া, খেলে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ
আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর হাবিব বিশ্ব নবী দু জাহানের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালামের আগমন হলো। জিব্রাইলের চেহারা মুবারক অত্যন্ত খারাপ দেখাইতেছিল। আমার ভাইরা আল্লাহর হাবিব বিশ্ব নবী দু জাহানের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন। সেই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওগো নবী, আমি জিব্রাইলের অন্তর, দুজকের ভয়ে, দুজকের আগুনের ভয়ে তরতর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের অন্তর, দুজকের ভয়ে তরতর করে কাঁপতেছে। আমার ভাইরা গভীর মনোযোগ, ওই আল্লাহর হাবিব বিশ্ব নবী দু জাহানের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে দুজকের কিছু বিবরণ বললেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজকে মানুষদেরকে যে কাপড় পরিধান করানো হবে সেই কাপড়টার মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুজকে মানুষদেরকে যে কাপড় পরিধান করানো হবে সেই কাপড়টা এমন দুর্গন্ধ হবে, সেই কাপড়টাকে যদি 1 ইঞ্চি কাপড় ওই পৃথিবীর জমিনের মধ্যে যদি 1 প্রান্তে যদি লটকাইয়া রেখে দেওয়া হয় তাহলে সেই টুকরার দুর্গন্ধে ওই পৃথিবীর প্রাণীরা মরিয়া যাইবে। আমার বেড়া গভীর মনোযোগ, এমন একটি যুজক, সেই যুজকই মানুষদেরকে যেই কাপড় পরিধান করানো হবে সেই কাপড়টা এমন দুর্গন্ধ থাকবে, সেই কাপড় থেকে যদি 1 টুকরা যদি পৃথিবীর 1 প্রান্তে রেখে দেওয়া হয় সেই দুর্গন্ধে আমার ভাইরা ওই পৃথিবীর প্রাণীরা মরিয়া যাইবে। সেই দুজক থেকে বাঁচতে হলে আমার ভাইরা ওই জমিনের মধ্যে আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর হাবিবর তরিকা মানতে হবে। আমার ভাইরা সেই দুজক থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সেই দুজক থেকে বাঁচতে হলে সুদ ছাড়তে হবে, সেই দুজক থেকে বাঁচতে হলে অন্যায় কাজ ছাড়তে হবে, সেই দুজক থেকে বাঁচতে হলে ঘুষ ছাড়তে হবে, সেই দুজক থেকে বাঁচতে হলে সুদ ছাড়তে হবে, সেই দুজক থেকে বাঁচতে হলে আমার বাইরা মা বাবার খেদমত করতে হবে, সেই দুজক থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান মেনে চলাফেরা করতে হবে, সেই দুজক থেকে বাঁচতে হলে হাবিবর তরিকা চলতে হবে। আমার বাইরা তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে এমন একটি জান্নাত দান করবে যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ওই জান্নাতের মেহমান আমার আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটাকে বানাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা গভীর মনোযোগ, সেই দুজকে মানুষদেরকে দেওয়া হবে পান করার জন্য গরম পানি, গরম দুর্গন্ধযুক্ত। আমার বাইরা সেই দুজকে মানুষের নারী পুরুষ জলে পড়ে যাবে। আমার বাইরা সেই দুজকে মানুষদেরকে আমার বাইরা গভীর মনোযোগ আমার আল্লাহ রব্বুল আলামিন সত্যই সেই দুজকে মানুষদেরকে জ্বালাইয়া ফেলে দেওয়া হবে, আবার পুনরায় ওই আগের মতন শরীর তৈরি হবে, ওই আগের মতন মানুষের মতন তৈরি হবে। আমার বাইরা তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা সেখানে মরবেও না, তারা সেখানে বাঁচবেও না, তারা সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে উদ্ধার হওয়ার জন্য। আমার পায়রা গভীর মনোযোগ,
তারা শাস্তিকারী এই ওই ফিরিস্তাদের কাছে কাকুতি মিনতি করবে, কেউ তাদের কথা সাড়া দিবে না, কেউ কাতে তাদের কথার মধ্যে গুরুত্ব দেবে না। আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহগার বান্দাদেরকে বলা হবে, হে গুনাহগার বান্দারা, তোমরা আজ ওই দুজকের শাস্তি ভোগ করো, ওই দুজকের শাস্তি ভোগ করো। তোমরা যখন আমি আল্লাহর কথা মানো নাই, তখন আমি আল্লাহর কথা মানো নাই, আমার হাবিবের কথা মানো নাই, তোমরা কোরআন হাদিসের কথা মানো নাই, আমার হাবিবের তরিকা মতো চলো নাই, তোমরা জান্নাত মানো নাই, জাহান্নাম মানো নাই, দুজক মানো নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিতে থাকব, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিতে থাকব। তোমরা আজ ওই জায়গার মধ্যে দুজকের ফল ভোগ করতে দাহ। আমার ভাইরা, সেই দুজকি মানুষদেরকে দুজকের মধ্যে যখন দেওয়া হবে, সেই জায়গার মধ্যে আমার ভাইরা গভীর মনোযোগ, ওই দুজকি মানুষদেরকে যখন দুজকের মধ্যে দেওয়া হবে, দেওয়ার পরে ওই দুজকি মানুষের হাত পা বলবে, রে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর বিধান অমান্য করেছ, যেমনি আল্লাহর বিধান মানো নাই, ঠিক তেমনি আজ দুজকের স্বাদ গ্রহণ করো। আমার ভাইরা, এমন একটি দুজক, সেই দুজকের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, সেই দুজকের মধ্যে আমার ভাইরা বিষাক্ত সাপ থাকবে, সেই দুজকের মধ্যে এককটা সাপে একবার দর্শন করলে আমার ভাইরা গভীর মনোযোগ, 50,000 বছর পর্যন্ত যন্ত্রণা থাকবে। এককটা সাপে একবার দর্শন করলে 50,000 বছর পর্যন্ত যন্ত্রণা থাকবে আমার ভাইরা। এমন একটি দুজক, সেই দুজকের মধ্যে সাপ, বিষাক্ত সাপ বিচ্ছুক তোমাকে দর্শন করতে থাকবে, তুমি 1,000 বছর পর্যন্ত যন্ত্রণা থাকবে। আমার ভাইরা গভীর মনোযোগ, সেই দুজক থেকে যদি বাঁচতে হয়, তাহলে জান্নাতে টিকিট যদি রাখতে হয়, তাহলে ওই পৃথিবীর জমিনের মধ্যে আপনি সঠিক মতো আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর দিয়ানে হাবিবের মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হাবিবের মহব্বত নিয়ে যে কোনো ইবাদত করতে হবে। তাহলে আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই দুজক থেকে নাজাত করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবের মহব্বত অন্তরের মধ্যে দিয়ে, আমার ভাইরা ওই লোকটাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগি করবে। আমার আরশের মালিক খুশি হইয়া ওই লোকটাকে 5টা পুরস্কার দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, 1 নম্বর পুরস্কার হলো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের যখন সরকাত লাগে, একদিন নয়, 2 দিন নয়, ওইভাবে 4-5 দিন সরকাত লেগে যায়। আমার ভাইরা, খোদার কসম করে বলি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে, আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে, যে ব্যক্তি আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে ইবাদত বন্দেগি করবে, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার সরকারটা আসান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহর বিধান মানিয়া
পাঁচ নমাজ ঠিক মতো আদায় করিয়া যখন ব্যক্তির মরণ হবে, মরণের পরে যখন ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, সেই জায়গার মধ্যে আমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরের মধ্যে রাখার আগে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের মারফতে তোমার সেই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার হলো আমার বায়রা আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে ইবাদত বন্দেগী যদি করো, পাঁচ ওয়াক্ত জামাতের সহিত যদি নামাজ আদায় করতে পারো, আমার পায়রা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই কাল হাশরের ময়দানে আরশের ছায়ার তলে তোমাকে আশ্রয় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার পায়রা গভীর মনোযোগ, পাঁচ নম্বর পুরস্কার হলো আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার বন্ধুর মহব্বত নিয়ে ইবাদত বন্দেগী করো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষ্পাপ বানাইয়া তোমাদের গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটি জান্নাত দান করব যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়, ওই জান্নাতের মেহমান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বায়রা গভীর মনোযোগ, রে পুরাতন সীমা বোনেরা একটু গভীর মনোযোগ দি শুনেন, আমার বায়রা সাতটি জাহান্নাম আছে, সাতটি দুজক আছে, সেই দুজকের মধ্যে সাত নম্বর যে দুজক আছে সেই দুজকের নাম হচ্ছে ওয়াইল। সেই দুজকের মধ্যে আখিরি নবীর উম্মত যারা, আখিরি নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা ওই পৃথিবীর মধ্যে আছেন আমার বায়রা, তারা মরণের আগে গুনাগুলি স্বীকার না করে তোবা না করে যদি মারা যায়, তারা ওয়াইল নামক সেই দুজকের মধ্যে তারা বসবাস করতে থাকবে। আমার বায়রা সেই দুজক এমন একটি দুজক, সেই দুজকের মধ্যে কোনো শান্তি থাকবে না, কোনো আরাম থাকবে না, কোনো সুখ শান্তি থাকবে না। আমার বায়রা সুখ পাইতে হলে, শান্তি পাইতে হলে ওই পৃথিবীর জমিনের মধ্যে মা বাবার খেদমত করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর হাবিবের তরিকায় চলতে হবে, তাহলে মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সুখের স্থান জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়রা গভীর মনোযোগ, আপনাদের সামনে আমি এমন একটি আয়াত তিলাওয়াত করি।